عليه وسلم عن جابر رضي الله تعالى عنه لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وكاتبه وشاهديه وقالهم سواء أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم বিপদ মুসিবত মহামারী অনেক ক্ষেত্রে এগুলো মানুষের কাহারো কাহারো ক্ষেত্রে এগুলো দুনিয়া এবং আখেরাতের তারাক্কির জন্য উন্নতির জন্য আসে। একজন বান্দা সে আল্লাহ পাকের নিকট অনেক কিছু চাইল, অনেক বড় পজিশন অবস্থান সে প্রার্থনা করল, কিন্তু তার ওই পরিমাণ যোগ্যতা নেই এবং তার ইবাদত বন্দেগীও ওরকম নাই। তখন আল্লাহ পাক তাকে বিপদ মুসিবত দিয়ে সে যেটা প্রার্থনা করেছিল সেটা তাকে দিয়ে দেন। আর অনেকের ক্ষেত্রে এবং অনেক সময় বিপদ মুসিবত আসে মানুষের পাপের কারণে। আওয়াজ সুন্দর না। মানুষের সীমা লঙ্ঘন, মানুষের অবাধ্যতা, আল্লাহ পাকের সাথে নাফরমানির কারণে বেশিরভাগ ক্ষেত্রে বিপদ মুসিবত মহামারী এসে থাকে। কিয়ামত যত সন্নিকটে আসবে এই সমস্ত মহামারী বিপদ মুসিবত তত বাড়তে থাকবে, ফেতনা ফাসাদ তত বাড়তে থাকবে, অশান্তি অস্থিরতা তত বাড়তে থাকবে। একটা মালা বা একটা হার, যখন ওই মালা বা হারের রশি ছিঁড়ে যায় তার দানাগুলো একটা 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 করে ঝরে পড়ে যায়। তো একটা দানার পরে একটা দানা যেভাবে পড়ে পর্যায়ক্রমে এভাবে নতুন নতুন ফেতনা নতুন নতুন বিপদ আসতে থাকবে। এই বিপদ যে আল্লাহ ইচ্ছে করে পাঠান এরকম না, এটা আমাদের হাতের কামাই। জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে সর্বত্রই ফেতনা আর ফাসাদ, কলহ অশান্তি সব কিছু মানুষের হাতের কামাই, কর্মফল। তো লকডাউন চলতেছে, আল্লাহ পাকের মেহরবানি যে আমরা মসজিদে আসতে পারলাম। সামনে কি হয় সেটা বলা যাচ্ছে না। করোনা ভাইরাস নাকি বাড়তেছে, তো এই করোনাই যে শেষ এরকম না, আরো বড় ধরনের বিপদ সামনে রয়েছে। হাদিস শরীফে এসেছে যে পাথরের বৃষ্টিও হবে, সরাসরি পাথরের বৃষ্টি হবে যখন মানুষ বেশি সীমা লঙ্ঘনকারী হয়ে যাবে, ভূমিকম্প হবে, বড় বড় ভূমিকম্প, ভূমিধস হবে, আকৃতি বিকৃত হয়ে যাবে। কিয়ামতের যে বড় বড় আলামতগুলো
এই আলামতগুলোর মধ্যে একটা হচ্ছে দাব্বাতুল আরদ, এমন এমন প্রাণী জমিন থেকে বের হবে, প্রাণী যেগুলো মানুষের সাথে কথা বলবে, মানুষের কপালে তারা লিখে দিবে যে কাফের, যে কাফের তার কপালে কাফরে লিখে দিবে, ধোঁয়া বের হবে, আগুন বের হবে, পূর্ব দিকে পূর্ব দিক থেকে পৃথিবীর আগুন বের হবে, এই আগুন মানুষকে তাড়াইয়া পশ্চিম দিকে নিয়ে যাবে। মানে মুসিবত একটার পর একটা আসবে, আসতে থাকবে, মানুষ মুসিবত থেকে বাঁচার উত্তোলনের যে রাস্তা তরিকা সেটা ভুলটাও অবলম্বন করবে। মহামারী বিপদ মুসিবত থেকে বাঁচার আসল যেটা রাস্তা, প্রকৃত অর্থে যেটা রাস্তা আল্লাহ আল্লাহর রাসূলের পক্ষ থেকে, সে রাস্তা মানুষ অবলম্বন করে না, করবে না, যার কারণে বিপদ মুসিবত কমবে না। হাজার হাজার বিপদ মুসিবত থেকে, মহামারী থেকে বাঁচার সর্বোত্তম এবং একমাত্র রাস্তা হচ্ছে আল্লাহ পাকের নাফরমানি ছেড়ে দেওয়া। একজন রাষ্ট্রপ্রধান যিনি রাষ্ট্র পরিচালনা করেন, তার পক্ষ থেকে কিছু বিধিনিষেধ থাকে, এটা এই এই রাষ্ট্রে এই দেশে থাকতে হলে এই আইন মানতে হবে, এই কাজ করা যাবে, এই কাজ করা যাবে না। তো কোনো ব্যক্তি যদি প্রকাশ্যে অপ্রকাশ্যে রাষ্ট্রপ্রধানের অবাধ্য হয়ে যায়, যেটা নিষেধ করলো সেটাই করে, যেটা করতে বলছে সেটা করে না, তো রাষ্ট্রপ্রধান বসে থাকে না, তাকে নোটিশ পাঠায়, তাকে অ্যারেস্ট করে, জেল ফাঁসি দেয়, দেশান্তরিত করে, এটা রাষ্ট্রের আইন। তো দুনিয়ার রাষ্ট্রপ্রধান তারা তো অস্থায়ী, যিনি প্রধান হাজারো রাষ্ট্রের, যিনি প্রধান আল্লাহ পাক, যিনি রব্বুল আলামিন, সমস্ত জাহানের প্রতিপালক যিনি, তিনি তো বান্দাকে ঢিল দেন, ছাড় দেন, সুযোগ দেন। কোন রাষ্ট্রপ্রধান এতটা ছাড় দিবে না তিনি যতটা ছাড় দেন। আমরা প্রতিনিয়ত আল্লাহ পাকের সাথে যে পরিমাণ নাফরমানি করি, আল্লাহ পাকের যে পরিমাণ অবাধ্যতা আমরা শিকার হই, অবাধ্যতা করি, এর হাজার ভাগের এক ভাগও যদি আমরা আমাদের মা বাবার সাথে করতাম, মা বাবা ঘর থেকে বের হয়ে বের করে দিতেন, মা বাবা সন্তান বলে পরিচয় দিতেন না। কিন্তু আল্লাহ পাক সবচেয়ে ধৈর্যশীল, সবচেয়ে তিনি সহনশীল, বান্দাকে ঢিল দেন, সুযোগ দেন, এই লক্ষ্যে যে দেখি সে ফিরে আসে কিনা। ফেরাউন এত বেশি অবাধ্য হয়েছিল যে মায়ের কোল থেকে জীবন্ত শিশুকে কেড়ে নিয়ে মায়ের সামনেই তার সৈন্যবাহিনীরা জবাই করত, মায়ের সামনে। যখনই শুনত মিশরে কোনো নবজাতকের জন্ম হয়েছে, সে পুত্র সন্তান, তখনই পুলিশ বাহিনী চলে যাইত, ওই মায়ের সামনে, পরিবারের সামনেই ওই সন্তানকে জবাই করে দিত। এটা ছিল ফেরাউনের সর্বোচ্চ পর্যায়ের জুলুম। এই কাজ সে করেছিল ওই সময় যারা মুসলমান ছিলেন তাদের উপরে, বনি ইসরায়েলের উপরে। তো বনি ইসরায়েলও ওই সময় এত বেশি সীমা লঙ্ঘনকারী ছিল যে তারা ছিল মিশরের বাদশাহ, হযরত ইউসুফ আলাইহিসসালাম, মিশর তারা পরিচালনা করত। কিন্তু নাফরমানি 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 করতে 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 এক পর্যায়ে তারা গোলাম বাঁধিতে পরিণত হয়ে গেল, সমাজের নিকৃষ্টতম শ্রেণীতে তারা পরিণত হয়ে গেল। পরবর্তী পর্যায়ে এই গজবটা তাদের উপর আসে যে ফেরাউন তাদের সামনে তাদের সন্তানকে জবাই করত।
তো ফেরাউন তো এত বড় জুলুম করেছে সত্য, কিন্তু আল্লাহ পাক তাকে ছাড় দিয়েছেন, সুযোগ দিয়েছেন সে যেন ফিরে আসে। অবশেষে মূসা আলাইহিস সালামকে তিনি নবুয়ত দিলেন। মূসা আলাইহিস সালামের ভাই হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক নবুয়ত দিলেন এবং নির্দেশ দিলেন, আকুলা আকুলা লাহু কাওলান লাইয়না। মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ফেরাউনের কাছে যাও, ইযহাবা, তোমরা উভয় তার কাছে যাও, গিয়ে নরম নরম ভাষায় হিকমতের সাথে তাকে দ্বীনের দিকে দাওয়াত দাও, হয়তো সে দ্বীনের দিকে ফিরে আসবে। আল্লাহ পাক এত বড় দয়ালু, এত বড় অনুগ্রহশীল। তা আমরা যে হাজারো পাপের পরে ছাড় পাচ্ছি, সুযোগ পাচ্ছি, এটার উল্লেখযোগ্য কারণ এটাই যে আল্লাহ আরেকটু সুযোগ দিচ্ছেন যেন আমরা একটু ফিরে আসি, যেন আমরা আল্লাহর হই, আল্লাহর নাফরমানি ত্যাগ করি। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করেন, আসল রাস্তা আসল পথ অবলম্বনের তৌফিক দান করেন। এমন অবস্থাও হবে দুনিয়ার যে জীবিত কোনো মানুষ গিয়ে কবরকে জড়িয়ে ধরবে, হাদিস শরীফে এসেছে, কবরকে জড়িয়ে ধরবে আর বলবে, হায় যদি আমি জীবিত না হয়ে এই মৃত ব্যক্তিদের অন্তর্ভুক্ত হতাম। আফসোস করতে করতে কবরকে জড়িয়ে ধরে বলতে থাকবে, হায় যদি আমি জীবিত না হয়ে মৃতদের অন্তর্ভুক্ত হতাম। তো কেন? অভাবের কারণে না, অভাবের কারণে না, যন্ত্রণার কারণে, পেরেশানির কারণে, ছেলের পেরেশানি, মেয়ের পেরেশানি, স্ত্রীর পেরেশানি, সামাজিক পেরেশানি, রাষ্ট্রীয় আন্তর্জাতিক বিভিন্ন পেরেশানি, অস্থিরতা, যন্ত্রণা, চাপ, দুঃখ, কষ্টে অস্থির হয়ে অনেক সময় কুকুর গিয়ে পানিতে দাঁড়াইয়া থাকে। দেশ গ্রামে দেখা যায় গরম, প্রচণ্ড গরম, কুকুর যাইয়া পানিতে নাইমা দাঁড়াইয়া থাকে গরমের কারণে। ওই প্রচণ্ড অস্থিরতার কারণে গিয়ে কবরকে জড়িয়ে ধরে কথা বলবে যে, হায় যদি আমি মৃতদের অন্তর্ভুক্ত হতাম, এটা আমাদের হাতের কামাই হবে। আল্লাহ আল্লাহ রাসূল সব বলে দিয়েছেন, সব বলে দিয়েছেন কি করলে কি হবে, কি করলে কি হবে না, আমাদের কি করণীয়, আমাদের কি করতে হবে, কোন পথে বিপদ আর কোন পথ বিপদ মুক্ত, আল্লাহ রাসূল আমাদেরকে বাতলি দিয়েছেন। এখন রাসূলের কথা কে মানে আর কে মানবে? দাজ্জাল যখন আসবে, সময় গণিয়ে আসতেছে, দাজ্জাল আসলে দাজ্জালের অনুসারে সবচেয়ে বেশি নারীগণ হবে, মহিলারা হবে, এটার বাস্তব একটা চিত্র এখন বোঝা যায়। বিভিন্ন এলাকায় ভণ্ডপীর আছে, দেখবেন ভণ্ডপীরদের অনুসারী হয় মহিলা বেশি। বিভিন্ন এলাকা মাজার রয়েছে, দেখবেন পুরুষের তুলনায় মহিলারাই মাজারে বেশি। দাজ্জাল আসলে তাকে আল্লাহ পাক মানে আশ্চর্য ধরনের কিছু শক্তি দিবেন মুমিনকে পরীক্ষা করার লক্ষ্যে। মুমিন ব্যক্তিকে পরীক্ষার জন্য, মুমিনের ঈমানকে পরীক্ষার জন্য আল্লাহ দাজ্জালকে কিছু শক্তি দিবেন, সে বৃষ্টি বর্ষণ করতে পারবে, সে ইচ্ছে করলে কোনো এলাকা প্লাবন দিয়ে ধ্বংস করে দিবে, পুরো এলাকা ধ্বংস। তার কথা মানবে যে গাছপালা ফল আর ফল, জমিতে ফল আর ফল, সে তাকে ভাসাইয়া দিবে। আর যে তার কথা মানবে না, তাকে সে ডুবাইয়া দিবে। যেমন বর্তমানে আমেরিকা, যে তাকে মেনে চলবে, যে রাষ্ট্র তাকে মেনে চলবে, সে রাষ্ট্রের অর্থনীতি ঠিক আছে, অস্ত্র পাবে, সম্মান পাবে, হাজার অপরাধ করলেও সেই রাষ্ট্রের কোনো অপরাধ নাই। যেমন সৌদি আরব,
হাজার হাজার বোমা ফেলে ফেলে ইয়েমেনের, ইয়েমেন মুসলিম রাষ্ট্র, শিশু শিশু বাচ্চা নারীদেরকে সে সমানে হত্যা করতেছে। তার রাষ্ট্রে সামান্য রাষ্ট্রবিরোধী, রাষ্ট্রবিরোধী মানে সরকারের ব্যাপারে কোনো কথাই যে বলবে, মুখ খুলবে, তাকেই সে হত্যা করে, জবাই করে দেয়। শত শত মানুষকে সে জবাই করে। তার কোনো অপরাধ, সৌদির বর্তমান রাষ্ট্রপ্রধানের কোনো অপরাধ আন্তর্জাতিকভাবে প্রচারও হয় না, কারণ সে আমেরিকার কাছে মুরিদ হয়েছে। আর আমেরিকার কাছে সৌদি আরব কি পরিমাণ অর্থ পায়, কি পরিমাণ ঋণ দিয়ে রাখছে আমেরিকাকে সৌদি, এটা সৌদি সরকারও প্রকাশ করে না, আমেরিকাও প্রকাশ করে না। কোন গবেষণা এসেছে যে সবচেয়ে বেশি ঋণগ্রস্ত রাষ্ট্র হলো আমেরিকা, শুধু অস্ত্রের বল তাদের, আর কিছুই নাই। আর ডলার, এটা আরেক ধোকাবাজি, কাগজের টাকা। যারা ব্যাংকে অঢেল সম্পদ জমা করতেছেন, কিয়ামতের আগে এমন হবে ব্যাংক শূন্য হয়ে যাবে, এটা তো কাগজ। যাইয়া দেখ ভাই আমার ব্যালেন্স কত, শূন্য, টাকা নাই, এই তো সব কাগজ আর হিসাব নিকাশ। বাস্তবে এত টাকা ব্যাংকে নাই আর এগুলো সব কাগজ, সব সব ধোয়া হয়ে ছাই হয়ে যাবে। আগে তো স্বর্ণের মুদ্রা লেনদেন হতো রূপা আর স্বর্ণের মুদ্রার মাধ্যমে, পরে এত স্বর্ণের মুদ্রা এত রূপা বহন করা মুশকিল, এজন্য এটার অল্টা মানে বিপরীত জিনিস বাইর করা হয়েছে, যে এই রাষ্ট্রে এই ব্যক্তির কাছে এতগুলো স্বর্ণ আছে, এই রাষ্ট্রের কাছে এই পরিমাণ স্বর্ণ আছে, সে এটার রিসিট বাইর করছে, ওই রিসিটের নাম টাকা। সারা দেশ বিশ্বের এই কাগজের টাকার পরিচালক পরিচালনা ডলারের মাধ্যমে হয়। আমরা আমেরিকায় গার্মেন্টসের মাল দেই, মাল দেয় তারা আমাদেরকে ডলার দেয়, আবার এই ডলার দিয়ে আমরা অস্ত্র কিনি, এই কিনি, ওই ডলারটাই তো। যে পরিমাণ স্বর্ণ রূপা আমেরিকার কাছে আসে, তার থেকে শত শত গুণে বেশি সে ডলার ছাপাইতেছে। এভাবে সারা বিশ্বের অবস্থা এরকমই। অর্থনীতি তারা ইচ্ছে করলে কোনো রাষ্ট্রের অর্থনীতি সে কমাইয়া দিতে পারে, ইচ্ছে করলে বাড়াইয়া দিতে পারে, ঠিক দাজ্জাল এই কাজটা করবে। দাজ্জাল ইসরায়েল বসে সারা পৃথিবী পরিচালনা করবে, সে ইচ্ছে করলে কোন রাষ্ট্রের অর্থনীতি শেষ করে দিবে, ইচ্ছে করলে ওই রাষ্ট্রকে উঠাইয়া দিবে, ওই প্রক্রিয়াই চলতেছে। যাই হোক, সে আলোচনা আমি যাচ্ছি না। তো রাস্তা আল্লাহ রাসূল বলে দিয়েছেন, উত্তোলনের রাস্তা বলে দিয়েছেন। এমনও এসেছে যে মহিলাদেরকে ঘরে বেঁধেও রাখা যাবে না, মহিলাদেরকে ঘরে বেঁধেও রাখা যাবে না, ঘরে বেঁধে রাখলে ওই বাঁধ ছুঁড়ে তারা দাজ্জালের অনুসারী হয়ে যাবে, যায় নাচানাচি আনন্দ উৎসবে লিপ্ত হবে। এখন বর্তমান পরিস্থিতি তো ওরকমই, আপনি পারবেন আপনার ঘরে যারা পর্দা করে না তাদেরকে ঘরে রাখতে? করোনার আরো মারাত্মক পরিস্থিতি যখন গিয়েছিল, তখনও তো মার্কেটে মহিলার মহিলা, মহিলার মহিলা, ছোট ছোট বাচ্চা কোলে নিয়ে তারা মার্কেটে ঘুরে। তুমি ভয় না পাও, তুমি সতর্ক না থাকো, তোমার সন্তানের তো নিরাপত্তার দরকার ছিল, ছোট ছোট বাচ্চাকে নিয়ে তারা মার্কেটে ঘোরাফেরা করে। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। এবং যত দিন আসবে তত সন্তান পিতামাতার নাফরমানি বাড়িয়ে দিবে, পিতামাতার সাথে নাফরমানি করতে থাকবে। একজন মানুষ, একজন যুবক, সে তার বন্ধুদের সাথে ভালো আচরণ করবে কিন্তু পিতার সাথে দুর্ব্যবহার করবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ পাক আমাদেরকে সমস্ত গুনাহ নাফরমানি বর্জন করার তৌফিক দান করেন। তো আমরা যে করোনা চলতেছে, বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ মোতাবেক তো আমরা চলবই, স্বাস্থ্যবিধি মেনে চলব, পাশাপাশি আল্লাহ আল্লাহ রাসূল কি বলেছেন এই সমস্ত ক্ষেত্রে সেটা আমাদের করণীয়।
সেটা আমাদের করতে হবে। আপনি হাতে ভাইরাস ছড়ায় কিনা বারবার, যেগুলো আছে হ্যান্ড বার না কি হেক্সিসল, এগুলো সারাদিনই লাগান। এখন হেক্সিসলের মধ্যে বা হ্যান্ড বার যেগুলো বাজারে আছে, এগুলোর মধ্যে জীবাণুনাশক আছে না ভুয়া সেটাও তো আমার আপনার খবর নাই। বাংলাদেশে যে জিনিসটা চলে উঠে পরে ওইটা আর অরিজিনাল থাকে না। এক লোকরে দেখলাম যে পকেটে স্প্রে, তো লিফটে উঠছি তার সাথে, পরে সে ওই লিফটে সুইচ দেওয়ার আগে ওই জায়গায় স্প্রে মারছে, পরে লিফটে টিপ মারলো, কোনো একটা ধরার আগে সে ওই জায়গায় স্প্রে করে, পরে এটা ধরে, এরকম কথা কথা স্প্রে স্প্রে, পরে খবর পাইলাম ওই স্প্রেটাই দুই নম্বর। হাজার হাজার টাকা তো শেষ, লক্ষ কোটি টাকা তারা কামাইয়া নিয়ে গেল, আসলে ভুয়া। ওই টেলিভিশনে বিজ্ঞাপনে, বিজ্ঞাপন দিলে আমরা আকৃষ্ট হয়ে যাই, এটার ভিতরে কি আছে সে খবর তো আমাদের নাই। ভবিষ্যৎ বিষয়ে আল্লাহ রাসুল যেটা বলেছেন, কোরআন হাদিসে যেটা এসেছে সেটাই ফাইনাল হবে, সেটাই। তো শুরুতে আমি যে হাদিস শরীফ পাঠ করেছিলাম সেটা হচ্ছে সুদ সম্পর্কিত। কিয়ামতের আগে আল্লাহ রাসুল বলেছেন যে এমন কোনো ব্যক্তি থাকবে না যে সুদ গ্রহণ করবে না, সুদ খাবে না, সুদের সাথে লিপ্ত হবে না। প্রকারান্তরে সকলেই সুদের কারবারে লিপ্ত হয়ে যাবে। যদি কোনো ব্যক্তি প্রকাশ্যে বা স্বেচ্ছায় সুদের সাথে লিপ্ত না হয়, তার নিকট সুদের কিছু ধুলাবালি, কিছু ধোঁয়া হলেও পৌঁছে যাবে। অর্থাৎ হয়তো সে সরাসরি সুদ খাবে না, কিন্তু কোনো সুদখোরের সাথে তার সম্পর্ক থাকবে, লেনদেন থাকবে, তার বাসায় আসা যাওয়া থাকবে, তার তার দেওয়া খানা খাবে, তো সেও তো সুদ খেয়ে বসলো। কোনো পিতা যদি সুদখোর হয়, এমনটা সে সুদই যে তার অর্ধেকের উপরে ইনকাম আয় সুদের, তো এই পিতার ঘরে থেকে পিতার আয়ের থেকে খানা খাওয়া সন্তানের জন্য জায়েজ নাই, স্ত্রীর জন্য জায়েজ নাই। যদি সন্তান স্ত্রী আলাদা খাওয়ার কোনো ব্যবস্থা থাকে, সন্তান যদি নিজে কিছু করার মতো অবস্থা থাকে, তাহলে সন্তানের জন্য জায়েজ হবে না পিতার বাজার সদাই গ্রহণ করা। সুদ এতটা মারাত্মক বিষয়, গরিবকে গরিব বানিয়ে দিবে আর ধনী আরো ধনী হয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে এসেছে যে হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে সাহাবীর মৃত্যুর পর, শহীদ হওয়ার পর ফেরেশতারা যার গোসল দিয়েছেন, সেই সাহাবীর থেকে বর্ণিত এই হাদিসে পাক, তিনি বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি স্বেচ্ছায় জেনে শুনে সুদের এক দেড়হামও গ্রহণ করবে, খাবে, জেনে শুনে রূপার এক দেড়হাম সুদ গ্রহণ করবে, 36 বার জিনা করার চেয়েও বড় অপরাধে সে লিপ্ত হয়ে গেল। 36 বার। এবং হাদিস শরীফের মধ্যে এসেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেছেন, সুদের স্তর আছে, সুদের পাপের, সুদ যে কত মারাত্মক, ঘৃণিত, নিন্দিত, দেশ জাতিকে ধ্বংসকারী, পৃথিবীকে ধ্বংসকারী, এই সুদ কত নিকৃষ্ট। আল্লাহ রাসূল বলেছেন সুদের 70টা স্তর রয়েছে, 70। সর্বনিম্ন স্তর হচ্ছে আপন মায়ের সাথে ব্যভিচারে লিপ্ত হওয়া, নাউজুবিল্লাহ। এটা তো কোনো বেদিনও চায় না, সাধারণত কোনো কাফেরও এটা পছন্দ করে না, অথচ সেই সুদের সাথে আমাদের সম্পর্ক অভাবের কারণে না, বাড়ি করতে হবে, এখন লোন নিল,
ব্যবসা বাড়াইতে হবে, লোন নিল উচ্ছাবিলাসের উদ্দেশ্যে, আরো লাখপতি আরো কোটিপতি হওয়ার টার্গেটে, না খেয়ে মারা যাওয়ার কারণে সাধারণত মানুষ সুদ গ্রহণ করে না। যারা সিসি নিচ্ছে বিভিন্ন ভাবে সুদি কারবারে লিপ্ত হচ্ছে, আরো বাড়ানোর জন্য আরো দরকার, আরো দরকার, আরো দরকার। ভাই তোমার আরো দরকার শান্তির না আরো দরকার? তুমি অশান্তি কিনে কেন ঘরে আনতেছ? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, লানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকেলার রিবা, চার প্রকার চার কিসিমের মানুষের প্রতি আল্লাহ রাসূল অভিসম্পাত করেছেন, লানত করেছেন এই হাদিসে পাকের মধ্যে। চার প্রকারের ব্যক্তি, প্রথম হলো আকেলার রিবা, সুদ গ্রহিতার প্রতি যে সুদ গ্রহণ করে, অমুকেলাহু যে সুদ প্রদান করে, অকাতেবাহু যে সুদের চুক্তিপত্র লেখে, অশাহেদাইহি যে সুদি কারবারের সাক্ষী থাকে, এই চার প্রকার ব্যক্তিকে সরাসরি আল্লাহ রাসূল লানত করেছেন এবং বলেছেন অকলাহুম সাওয়াউন, পাপের ক্ষেত্রে চারো ব্যক্তি সমান অপরাধী, এই চারো ব্যক্তিকে সমানভাবে শাস্তি প্রদান করা হবে। তে হাদিস বলে দেয় আমরা যত লাখ যত কোটি টাকাই সুদ গ্রহণ করি কিনা বা সুদ দেই কিনা, শান্তি আসবে না, বরকত আসবে না। কারণ রাসূল লানত করেছেন, রাসূল অভিসম্পাত করেছেন। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে বুঝা এবং আমল করার তৌফিক দান করেন। আল্লাহ রাসূলের এক একটা কথাকে সাহাবায়ে কিরাম এতটা মানতেন, আল্লাহ রাসূল যেটা যে বিষয়ে ভয় দেখাতেন ওটাকে এতটা ভয় পেতেন সাহাবায়ে কিরাম, যেটার দৃষ্টান্ত কিয়ামত পর্যন্ত কেউ পেশ করতে পারবে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার একটা ক্রীতদাস ছিল। ওই সময়ের নিয়ম ছিল আরবে, ক্রীতদাস যা অর্জন করবে, আয় করবে, এটার একটা অংশ সে তার মালিককে দিবে। এখনো যেমন বিদেশ যায় মানুষ, প্রতি বছর দিতে হয় না, কোম্পানিকে দিতে হয়, যিনি কফিল হয় তাকে দিতে হয়। তো ক্রীতদাস কিছু খাদ্য খাবার এনে সিদ্দিকে আকবর, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট পেশ করলেন। তো উনি প্রচন্ড ক্ষুধার্ত ছিলেন ওই সময়, তো এক লোকমা খানা তিনি খেয়ে ফেললেন। এক লোকমা খাওয়ার পর ক্রীতদাস বলল যে হযরত, অন্য সময় কোনো খাদ্য পেশ করলে তো আপনি জিজ্ঞাসা করেন কোথায় থেকে আনলাম, কিভাবে আনলাম, আজকে খেয়ে ফেললেন, জিজ্ঞাসা করলেন না। তো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন যে প্রচন্ড ক্ষুধা থাকার কারণে ও তোমাকে জিজ্ঞেস করতে আমি ভুলে গিয়েছি, এখন বলো তুমি কোথায় থেকে খাদ্য এনেছ। ক্রীতদাস বলল যে অন্ধকার জামানায়, জাহেলিয়াতের জামানায় আমি কোনো একদিকে যাচ্ছিলাম, তো পথের পাশেই সাপে কামড় দিয়েছে বা এরকম কোনো ঘটনার কারণে সে ঝাড়ফুঁক করেছিল, তো ওই লোকেরা বলল যে তোমাকে আমরা এটার বিনিময় দিব, জাদু দিয়া ঝাড়ফুঁক করেছিল, ঝাড়ফুঁকের ক্ষেত্রে যদি জাদু গ্রহণ করা হয় এটা হারাম। সূরা ফাতিহা পড়ে বা কোরআনের বিভিন্ন আয়াত পড়ে ঝাড়ফুঁক করা সাহাবায়ে কিরাম থেকে প্রমাণিত আছে। তাবিজ ব্যবহারের ক্ষেত্রে বিধান হলো যে কেউ যদি এটা মনে করে যে তাবিজ আমাকে সুস্থ করে, সুস্থ করবে,
তাবিজ আমাকে সুস্থ করেছে বা সুস্থ করবে, তাহলে এই তাবিজ ব্যবহার করা শিরক হবে, হারাম হবে, ডাইরেক্ট হারাম হবে, ডাইরেক্ট শিরক হবে। যদি বলে অমুক বাবা ফু দিলে, অমুক বাবা ঝাড়ফুঁক করলে রোগ ভালো হয়ে যায়, সে রোগ ভালো করতে পারে, তাহলে তার কাছে যাওয়া হারাম হবে, তার থেকে ঝাড়ফুঁক নেওয়া হারাম হবে, শিরক হবে। আর যদি আকিদা বিশ্বাস এমন হয় যে তাবিজ এটা একটা উসিলা, ওষুধ, এটা উসিলা, এটা ওষুধ, সুস্থতা আল্লাহর হাতে, আল্লাহ চাইলে সুস্থ হবেন, আল্লাহ যদি না চান তাহলে সুস্থতা হবে না, তাহলে তাবিজ ব্যবহার জায়েজ আছে। আর যিনি ঝাড়ফুঁক করে এ কথা বলেন যে আল্লাহু শাফি, আল্লাহ সুস্থতার মালিক, আল্লাহ চাইলে সুস্থ, তার থেকে ঝাড়ফুঁক নেওয়া যাবে। কিন্তু কেউ যদি জাদু করে, ওই জাদু হারাম, জাদু গ্রহণ করা হারাম, কাহারো জন্য জাদু করাও হারাম। অনেকে দুশ্মনী উদ্ধার করার জন্য কুফুরি কালাম করে, মানুষের কাছে গিয়ে নিজের আপন আত্মীয় স্বজনের জন্য জাদু করে, জাদু করা হারাম, মারাত্মক হারাম, অনেক বড় গুনাহ, অনেক বড় পাপ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তো সে ঝাড়ফুঁক করেছিল জাদুর মাধ্যমে, তো এলাকার মানুষ বলেছিল তোমাকে বিনিময় দিব। পরে এই কৃতদাস বলল যে আজকে আমি ওই বাড়ির পাশ দিয়ে আসতেছিলাম, দেখলাম সেখানে অনুষ্ঠান, তো তারা আমাকে চিনতে পেরে কিছু খাদ্যদ্রব্য দিয়েছে, ওইটাই সেই খাদ্যদ্রব্য। তো যেহেতু কাজটা ভালো ছিল না, জাদু ঝাড়ফুঁক করেছিল অন্যায় পথে, এ কারণে খাদ্যটাও তো অবৈধ। এই কথা শোনার সাথে সাথে হযরতে আবু বকর সিদ্দিক, আমরা হইলে বললাম যে আচ্ছা যা হওয়ার হয়েছে খায়ে ফেলছে আর কি, বা অল্প একটু খাইলে কি হয়। উনি কি করলেন, গলার ভিতরে হাত ঢুকিয়ে দিলেন যেন বমি আসে। বহুবার চেষ্টা করলেন, বমি আসে না, একবার, দুইবার, তিনবার, বারবার বারবার বমির চেষ্টা করতেছেন যেন খাদ্যটা বের হয়ে যায়, কিন্তু বমি তো আসে না, কারণ এক লোকমা মাত্র খাদ্য, ক্ষুধার্ত পেটে যদি এক লোকমা খাদ্য কেউ খায় তো এই খাদ্য তো হারিয়ে যায়, বের হবে কিভাবে। তো এক ব্যক্তি এটা দেখলেন যে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই করতেছেন, তো তিনি বললেন যে ভাই হযরত, আপনি তো নিজেকে নিজে শেষ করে দিবেন, ধ্বংস করে দিবেন। হযরত সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এই খাদ্য দ্রব্যটা বের করতে গিয়ে যদি আমার মরণও হয়, তারপরেও আমি এটাকে বের করে ছাড়ব, কারণ আল্লাহ রাসূল বলেছেন যে শরীর, যে মাংস, শরীরের যে অঙ্গ হারাম খাদ্য দ্বারা বৃদ্ধি পায়, শরীরের সেই অংশ, সেই শরীর, সেই দেহ, দেহের জন্য জাহান্নামের আগুনই যথেষ্ট। লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতি, যেই গোস্ত, মাংস, যে শরীর, যে দেহ, যে অঙ্গ হারাম খাদ্য দ্বারা বৃদ্ধি পায়, আল্লাহ রাসূল বলেছেন সেই শরীর, সেই দেহ জান্নাতে প্রবেশ করবে না। অকুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি কানাতিন নারু আওলা বিহি, যেই দেহ, গোস্ত বৃদ্ধি পেয়েছে হারাম বক্ষণের দ্বারা, জাহান্নামই সেই শরীরের জন্য উপযুক্ত। এখন একটু শান্তির জন্য যদি আমরা হারাম গ্রহণ করি, তো প্রকার অন্তরে আমরা নিজেকে অশান্তিতেই পরিণত করে দিলাম। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে হেফাজত করেন, এই পথ থেকে আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করেন। ভাই আপনি যদি বেঁচে থাকতে চান, বেঁচে থাকতে পারবেন, আমার আপনার রিজিক নির্ধারিত, সৃষ্টির আগেই আল্লাহ রিজিকের ব্যবস্থা করে রেখেছেন, কোনো পাখির কোনো ব্যাংক ব্যালেন্স নাই, চাকরি নাই, বেতন নাই,
কোনো ব্যবসা বাণিজ্য নাই, পাখি তো মানুষের চেয়ে বেশি, কিন্তু কোনো পাখি কি না খাইয়া মরে? কোনো পাখি না খাইয়া মরে না। হাদিস শরীফে এসেছে, মানুষ যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করত তো পাখিকে যেভাবে তিনি রিজিক দেন প্রত্যেক মানুষকে সেভাবে তিনি রিজিক দিতেন। আমরা তো তাওয়াক্কুল করি না আল্লাহর উপরে, আমাদের তাওয়াক্কুল হলো শুধু কারবারের উপরে। পাখি সকালবেলা ঘর থেকে বের হয় খালি পেটে, আর সন্ধ্যাবেলা তার নিড়ে ফিরে যায় পেট ভরে, রিজিক পেল কি না? এক এক ডাকাত সে দেখলো যে একটা পাখি একটা পাকা খেজুর নিয়ে আরেকটা খেজুর গাছের উপরে যায়, গিয়ে সেটা রেখে দেয়। ওই খেজুর গাছটা ছিল মৃত, তো এই কাজে করে পাকা খেজুর খোঁজে, খুঁজে ওই পাকা খেজুরটা নিয়ে আরেকটা খেজুর গাছের উপর রেখে আসে। তো ডাকাত লোকটা ভাবলো যে ব্যাপার কি একটু দেখি, তো সে খেজুর গাছের উপর উঠে দেখলো যে একটা অন্ধ সাপ, একটা অন্ধ সাপ হা করে আছে, ওই পাখি খেজুর এনে এনে ওই অন্ধ সাপের মুখে দিয়ে দেয়। তো সাপের তো হাত পা নাই, আরো অন্ধ, কিন্তু রিজিকের ব্যবস্থা হচ্ছে কিনা? এত রোহিঙ্গা, 18-20 লক্ষ রোহিঙ্গা, রিজিকের ব্যবস্থা হচ্ছে কিনা? আমরা না দেই, ব্যবস্থা তো হচ্ছে, তো রিজিক আল্লাহর হাতে। কিছু ব্যক্তি মুসাফির সফর করে যাচ্ছেন, তো পানির প্রয়োজন হলো, এখন কূপ থেকে পানি উঠাবেন, তো দেখলেন যে পানি অনেক নিচে। তারা বুজুর্গ ব্যক্তি ছিলেন, তো অনেক কষ্ট হলো পানি উঠাতে কূপ থেকে। তো এক পাশে বসে তারা পানি খাচ্ছেন, আহার করতেছেন, তো দেখা গেল যে হরিণদের এক দল আসলো, তারা তো দলে দলে থাকে, তো তারাও পানি পান করতে আসলো ওই কূপে। তারা এসে কূপে মুখ দিল আর পানি পান করলো, মানে আল্লাহর পক্ষ থেকেই ওই পানি উপরে চলে আসলো। ওই বেচারারা পানি উঠানোর জন্য যান শেষ, কূপের নিচের থেকে পানি উঠেছে, তাও অনেক কষ্ট, একবারে নিচে পানি। আর ওই কূপে হরিণ এসে যখন মুখ দিল, কূপের মুখে পানি, হরিণ সব পানি পান করে পিপাসিত অবস্থায় পরিতৃপ্ত হয়ে ফিরে গেল। এই লোকগুলো তো হতবাক, কি ব্যাপার, একই কূপ মুহূর্তের মধ্যে আমরা পানি আনলাম পানি নিচে, আর হরিণ পানি খেতে আসলো, পানি টলমল করলো, ব্যাপার কি? আল্লাহ পাক এলহাম করলেন তাদের অন্তরে, নবীদের কাছে ওহি আসতো, আর যারা ওলি, আল্লাহর ওলি খাস ব্যক্তি, তাদের অন্তরে এলহাম হয়, একটা জিনিস আল্লাহ পাক ভাসিয়ে দেন তাদের অন্তরে। এলহাম হলো যে এই তোমরা তো আমার উপর ভরসা করো নাই, তোমরা রশি আর বালটির উপরে ভরসা করছো যে কূপের থেকে পানি উঠাইতে হবে, তাহলে রশি লাগবে, বালটি লাগবে, এজন্য পানি আমি নিচে দিয়ে দিলাম, বালটির উপরে ভরসা করছো বালটির মাধ্যমে পানি উঠে খাও। আর এই হরিণগুলো তারা কেমনে বালটি ব্যবহার করবে? তারা পুরোপুরি আমার উপর ভরসা করলো, আমার উপর নির্ভর করলো, আমাকে একমাত্র রিজিক দাতা হিসাবে স্বীকার করলো, এজন্য তাদের খাতিরে আমি পানিকে উপরে উঠাইয়া দিলাম। রিজিক সুনির্ধারিত ভাই, আপনি যদি অবৈধ পন্থায় রিজিক অন্বেষণ করতে চান, আপনি যদি মনে করেন যে সুদি কারবার না করলে কেমনে ধনী হব, সুদ না দিলে, ঘুষ না দিলে কেমনে আমার চাকরি হবে, আমি তো গরিব হয়ে থাকব, তো আল্লাহর রিজিক আপনারা সেটাই দিবেন যেটা নির্ধারিত, কিন্তু আপনি পাবেন অবৈধ পন্থায়, যেহেতু আপনি অবৈধ পন্থা অবলম্বন করেছেন। আর কোনো মানুষ আল্লাহর উপর ভরসা, না আমি সুদ খাবো না, ঘুষ গ্রহণ করব না, অবৈধ পথে আমি যাব না, আমার রিজিকে যা আছে তাই, গরিব থাকি আর ধনী থাকি, আল্লাহর উপর ভরসা করে কেউ যদি থাকে,
তো রিজিক যেটা সেটা অবশ্যই আসবে, তবে হালাল পন্থায় আসবে, হালাল ভাবে আসবে। আসুন বাবা আমরা অবৈধ পথ ছেড়ে দেই। আল্লাহ রাসূল বলেছেন, এই ফাঁকে একটা কথা বলি, রেন্টিকারের ব্যবসা হয় অনেক প্রাইভেট কার হাইস, এই ব্যবসাটা যে পদ্ধতিতে হয় এই পদ্ধতিটা শরীয়ত সম্মত না। যেমন ঢাকা গেল প্রাইভেট কার, তো যে ড্রাইভার সে 20% পায়, মালিক 80% পায়। এই যে নির্ধারণ করা, এটা শরীয়ত সম্মত না, এজন্য এটাও সুদের কারবারে পড়ে যাবে, এটা অনেকেরই জানা নাই। ড্রাইভারের বেতনটা সুনির্ধারিত করে দিতে হবে, যা আপনার মাসিক বেতন এই, অথবা তার ভাতা ধরে দিতে হবে, তার আয়ের উৎসটা সুনির্ধারিত থাকতে হবে, এখন নির্ধারিত না। 20% হয়তো, 20% এমন হইলো যে সে 200 টাকাও পাইলো না, 500 টাকাও পাইলো না। তো কথা প্রসঙ্গে কথাটা বললাম, দোকান ভাড়া দেওয়া হয়, বাসা ভাড়া দেওয়া হয়, অ্যাডভান্স দেওয়া হয়। শরীয়তে অ্যাডভান্সের কোনো ভিত্তি নাই, যে অ্যাডভান্স নিল সেও নাজায়েজ কিছু নিল, যে অ্যাডভান্স দিল সেও নাজায়েজ কিছু দিল, পুরোটাই হারাম কাজ, অ্যাডভান্সের সুযোগ নাই। হ্যাঁ, আপনি এটা করতে পারেন যে অগ্রিম ভাড়া দিয়ে দিতে পারেন। মানুষ তো আলেমদের সাথে পরামর্শ করে না, একটা কাজ করতে হলে এটা জায়েজ কি না জায়েজ, জায়েজের সুরুত তো আছে। আপনি অ্যাডভান্স অগ্রিম ভাড়া দেন, যে 1 বছরের আমি অগ্রিম ভাড়া দিয়ে দিলাম, বস জায়েজ হয়ে গেল, প্রতি মাসে এক মাস করে অগ্রিম ভাড়া কেটে যাবে। অ্যান্ড অ্যাডভান্স দিলে এই টাকাটার মালিক আপনি না যাকে দিলেন সে, এটা বোঝা মুশকিল। জাকাত কে দিবে? আপনি দিবেন, আপনি কেন জাকাত দিবেন? এটা তো আপনি তারে দিয়েই দিলেন, আবার যারে দিলেন সে জাকাত দিবে, কেমনে জাকাত দিবে সে? এটা তো আপনারে ফিরাইয়া দিবে, বড় মুসিবত। এজন্য অ্যাডভান্সের কারবার করা যাবে না, হাল খাতা করা হয়, এ হাল খাতাও শরীয়ত সম্মত না, এটা হিন্দুয়ানি পথা, হিন্দুয়ানি রুসুম। জমি বর্গা দেওয়া হয়, জমি কি বলে, জমি দেয় যে, এটাও যে তরিকায় করা হয় সমাজে, এটা জায়েজ তরিকায় করা হয় না, এটা সিস্টেম আছে শরীয়তে। যেমন আপনি দোকান ভাড়া দিলেন, দোকান ভাড়া নিলেন, যে আমি বছরে আপনাকে এত টাকা ভাড়া দিব, জমি বর্গা যে বা যেটা বলে এই সমাজে, এটা এরকম করতে হবে যে ভাই আমি, আমাকে জমি দেন, আমি হাল চাষ করবো, আপনারে বছরে বছরে আমি এত টাকা দিয়ে দিব, দোকান ভাড়ার মতো, বস জায়েজ। কিন্তু আমাদের সমাজে করে কি, নাও তোমার জমি এটা দিলাম, আমার 10 লাখ টাকা দাও। তো সে জমি নিয়া চাষাবাদ করে, কাজ করে, খায়, পরে এই 10 লাখ তো সে দিল, পরে মানে 10 লাখ তো যে চাষাবাদ করে সে এই সে দিল, হ্যাঁ সে দিল, পরে তাকে ওই প্রতি বছর বা মাসের টাকা কর্তন করা হয় না, এটা একটা সমস্যা, চাপিয়ে দেওয়া হলো, তাকে পুরো টাকা ফিরিয়ে দিতে হবে। তো যাই হোক, এই সমস্ত বিষয়ে হক্কানি আলেম মুফতি, আমাদের মাদ্রাসায় ফতুয়া বিভাগ আছে, ভালো একজন মুফতি আছেন, মাসলা মাসাইল আমরা ওনার সাথে যোগাযোগ করতে পারি, পরিচিত আলেম বা মুফতিদের সাথে যোগাযোগ করে আমরা ব্যবসা বাণিজ্য লেনদেন করতে পারি, নিরাপদ রাস্তা। এই নয় যে সমাজ আলেম শূন্য হয়ে গেল, আলেম শূন্য একসময় হবে, কিয়ামতের আগে আলেম শূন্য হয়ে যাবে, মসজিদে আর ইমাম খতিব পাওয়া যাবে না, পাওয়া গেলেও তাদের মুখ বন্ধ থাকবে, পিনাপ করা থাকবে, সরকারের পক্ষ থেকে লিখিত খুতবা দিতে হবে,
সৌদিতে গিয়ে দেখেন বড় বড় আলেম, কথা বলার সুযোগ নাই। আরব রাষ্ট্রগুলোতে গিয়ে দেখেন কোনো আলেম কথা বলতে পারবে না, মুখ বন্ধ। সরকার যেটা লিখে দিয়েছেন তারা মুখস্থ সেই কথাটাই বলতে পারবেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির জামানায় একবার এমন হলো যে সরকার তাকে চাপ দিল যে সরকারের পক্ষে ফতোয়া দাও। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বললেন যে সরকারের পক্ষ আর বিপক্ষ আমি বুঝি না, যেটা ফতোয়া আমি সেটাই দিব, কার পক্ষে গেল কার বিপক্ষে গেল সেটা আমি দেখব না, দেখার সে সুযোগ আমার নাই। ফতোয়া দিলেন সরকারের বিপক্ষে গেল, অনেক চাপ দেওয়া হলো সরকার ফতোয়া ঘুরে দেওয়ার জন্য, তিনি সেটা করলেন না। চাইন মাজহাবের উনিও একজন ইমাম, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, পরবর্তীতে তাকে এই কালি মেখে তার শরীরে, সরকারের পক্ষ থেকে কালি মেখে অপদস্থ করার লক্ষ্যে এই এলাকা এলাকায় ঘুরানো হয়েছে, অপবাদ রটানো হয়েছে, মিথ্যা অপবাদ। তো এর দ্বারা ইমাম মালিক রহমতুল্লাহ আলার সম্মান কমে নাই, বরং কিয়ামত পর্যন্ত তার সম্মান বাড়তেই থাকবে। তো যা হোক, আলেম ওলামা আছেন, তাদের সাথে পরামর্শ করে কাজ করব, সুদী কারবারের দিকে অগ্রসর না হওয়া, নাজায়েজ কাজ না করা। মহামারী এখন তো করোনা, আরো কত মহামারী সামনে, মনে করেন এক একটা পাথর এমনও আছে পৃথিবীর থেকে বড়, ওগুলা মহাশূন্যে ঘুরে গেড়ে, এক একটা তারা পৃথিবীর থেকে কত বড় বড়। তো পাথর লাগবে না, ছোট পাথরের একটা অংশ যদি পৃথিবীতে পড়ে পৃথিবী খুঁজে পাওয়া যাবে? আল্লাহর শক্তিকে ভয় করি, আল্লাহকে ভয় করি। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ পাক সব কিছু পারেন। বিজ্ঞানী নিউটন, যাকে বাদ দিলে বিজ্ঞান বাদ পড়ে যাবে, যাকে বাদ দেওয়া সম্ভব না, তার সূত্র বাচ্চাদেরকে মুখস্থ করানো হয় গতির সূত্র তিনটি, এটাই সবাই পারে। বিজ্ঞানী নিউটন বিজ্ঞান ভিত্তিক যা লিখেছেন ধর্ম ভিত্তিক এর থেকে 10 গুণ বেশি লিখেছেন, এবং ধর্ম ভিত্তিক তার 10টা সূত্র আছে, 12টা সূত্র আছে যেটা আমরা জানি না, আমাদেরকে শেখানো হয় না, এবং সে ধর্ম ভিত্তিক যতগুলো তার লেখা সব বিলুপ্ত করে দিছে, সব গোপন করা হয়েছে, জ্বালাইয়া দেওয়া হয়েছে। তো তার ধর্ম ভিত্তিক যে 12টা সূত্র, সে সূত্রের মধ্যে এটাও তিনি বলেছেন যে আল্লাহ সর্বশক্তিমান, সৃষ্টিকর্তা, সব কিছুর একজন সৃষ্টিকর্তা আছেন, তিনি সর্বশক্তিমান, তিনি যখন যা ইচ্ছা তাই করতে পারেন, যখন যা ইচ্ছা তাই করতে পারেন। তা আমাদের কথা যদি আপনাদের ভালো নাও লাগে, অন্তত বিজ্ঞানী নিউটনের কথাটা তো মেনে নিবেন। এবং তিনি ধর্মভিত্তিক কি লিখেছেন সম্ভব বলে খুঁজবেন সেটা পাওয়া যায় কিনা। তো যাই হোক, বাবা, সুদ বর্জন করা, ঘুষ বর্জন করা, আল্লাহ রাসূল বলেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, লানাতুল্লাহি আলার রাশি ওয়াল মুরতাশি, লানাতুল্লাহি আলার রাশি ওয়াল মুরতাশি, আল্লাহ পাকের লানত। রাসূল বলেছেন আর রাশি মানে যে সুদ ঘুষ গ্রহণকারী, এবং যে সুদ দেয় এবং যে সুদ গ্রহণ করে, এই উভয় পক্ষের উপর আল্লাহ রাসূল লানত করেছেন। ঘুষ গ্রহণকারী এবং ঘুষ প্রদানকারী উভয় পক্ষের উপর আল্লাহ রাসূল লানত করেছেন, অভিসম্পাত করেছেন। এজন্য যত গোপনে কেউ এই সুদের কারবার করুক না কেন, ঘুষের কারবার করুক না কেন, দুর্নীতি করুক না কেন, গোপন থাকে না। একজন মেম্বার সাহেব, একজন বিচারপতি, একজন কর্মকর্তা অফিসার
যত গোপনে ঘুষ গ্রহণ করুক না কেন, আল্লাহ তো দেখেন, ফেরেশতারা তো লিখে ফেলে। আর আল্লাহ পাকের আজীব কারবার যে মানুষ মানুষের অন্তর আত্মায় ওই ব্যক্তির প্রতি আল্লাহ পাক ওই ব্যক্তির অবস্থানটা মানুষের অন্তর আত্মায় জেগে উঠে যে ওই অফিসার সম্পূর্ণ একজন সলিড মানুষ আর ওই ব্যক্তি সলিড না, ওই মেম্বার সাহ ওই নেতা সাহ সলিড এক নম্বর আর ওই ব্যক্তি এক নম্বর না, সমস্যা আছে। এটা মানুষের অন্তরে জেগে উঠে, মানুষ জেনে যায়, হাত্তাকে তার ঘরের স্ত্রী তার সন্তানও জেনে যায়। অর্থাৎ অবৈধ কারবারগুলো গোপন থাকে না, ভালো কারবারও গোপন থাকে না। যে ভালো মানুষ মানুষের অন্তরে জেগে উঠে লোকটা ভালো, যে খারাপ মানুষ মানুষের অন্তরে জেগে উঠে এই লোকটা খারাপ, বাবা একদিন তো মরতে হবে, চোখ বন্ধ হয়ে যাবে, আপনার লাশ দেখার জন্য শত শত মানুষ হয়তো আসবে, ওই সময় মানুষের অন্তরে একটা জেগে উঠবে যে এক নম্বর ছিলেন আপনি না দুই নম্বর ছিলেন, দুই নম্বর থাকলে মানুষ বলবে লোকটা দুই নম্বর ছিল, মানুষের অন্তরের দোয়া আসবে না। আর যদি আপনি সলিড হন মানুষের অন্তরের দোয়া পাবেন যে লোকটা এক নম্বর ছিল, ভালো মানুষ ছিল। আর আল্লাহ পাক এই বিষয়টা লক্ষ্য করবেন, বিবেচনা করবেন। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে সৎ জীবন যাপন করার তৌফিক দান করেন, সুন্নত মোতাবেক জিন্দগি গড়ার তৌফিক দান করেন, ভালো মানুষ আল্লাহ ওয়ালাদের সংস্পর্শ গ্রহণ করার তৌফিক দান করেন, হিম্মত করে সাহস করে সুদের পথ ঘুষের পথ হারাম পথ বর্জনের তৌফিক দান করেন। যেই প্রতিষ্ঠানে চাকরি করা নিষেধ হারাম, সেই প্রতিষ্ঠানে চাকরি না করা, ওই লাইনে পড়ালেখা না করা। আপনি মেয়েকে বিবাহ দিবেন, আপনার জামাতার আয় হালাল কিনা আপনার সেটা দেখতে হবে, আপনি কোন ফ্যামিলির সাথে আত্মীয়তা করতেছেন ধনী গরিব দেখার বিষয় না, তাদের আয়টা হালাল কিনা সেটা দেখার বিষয়। ধনী দেখে বিবাহ দিবেন তো বেশিরভাগ ধনী তো স্ত্রীর কাছে আসে না, বান্ধবীকে নিয়ে রাত কাটায়। আপনি অর্থের লোভে ধনী দুলালির হাতে মেয়েকে দিয়ে দিবেন তো তার চোরে চারিত্রিক অবস্থা তো আপনার দেখতে হবে। একটা হলো শিক্ষাগত সনদ, আর একটা হলো চারিত্রিক সনদ। শিক্ষাগত সনদ চারিত্রিক সনদ, চরিত্রটা দেখতে হবে, চরিত্রের গুণে মানুষ সুখী হয়। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে সমস্ত অবৈধ পথ অবৈধ পন্থা অবৈধ কীর্তি থেকে অবৈধ খারাপ কাজ থেকে ফিরে আসার তৌফিক দান করেন, ফিতনা ফাসাদ থেকে বেঁচে থাকা, ফিতনা আর ফিতনা, আরেকজনকে আপনি বিপদে ফেলানোর চেষ্টা করবেন ভাই আপনি বিপদে পড়ে যাবেন। মান হাফারা বীরান লি আখিহি ফাকাদ ওয়াকা ফিহি, আপনি যদি কাউকে বিপদে ফেলতে চান, ক্ষতি পোঁচাতে চান, মিথ্যা মামলা দিয়ে দেন, মিথ্যা অভিযোগ দিয়ে দেন, গীবত শেখায়েত করেন, বিপদে ফেলতে চান, আল্লাহর কসম আল্লাহ তারা হেফাজত করবেন, আপনি বিপদগ্রস্ত হয়ে যাবেন, এটা স্বাভাবিক বিষয়। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম।